ইন্দুর, এরপরে কেউ ফোন করে উল্টোপাল্টা কথা বলুক, আমি এমন কথা শুনিয়ে দেবো না বাচ্চাদের মজাটা বুঝতে পারবে। শোন, বাড়াবাড়ি করিস না, এসব ব্যাপারে এত সাহস ভালো না। কি করবো বলো তো, বিমানের নামে উল্টোপাল্টা কথা বলে যাবে যে কেউ, আমি মুখ বুঝে সহ্য করে যাবো? আশ্চর্য, তুই বুঝতে পারছিস না কেন? লোকটার তো কোনো খারাপ মতলব থাকতে পারে। তুই যদি তাকে পাঁচটা কথা শোনাস, তারপর তো যদি একটা ক্ষতি করে দেয়, তখন কি হবে? না না, কি করবে ও? ওর অত সাহস থাকলে না আমার সামনে এসে দাঁড়িয়ে এসব কথা বলতো। দাদাটা দেখলে না, দাদা যখন রিসিভারটা তুললো তখন কিছু বললো না, লাইনটা কেটে দিল। আশ্চর্য, লোকটার ফোন নাম্বারটা যদি কোনোভাবে একবার জোগাড় করা যেত না, আমরা অনেক কিছু করতে পারতাম জানিস। কিচ্ছু করতে পারতেন, পার্টিকুলার একটা জায়গা থেকে তো ফোন করবে না। না, ওরা অনেকগুলো টেলিফোন বুথ থেকে ফোনটা করবে, এরকমই তো করে। বিমানকে তো আগে জানানোর দরকার, সেটার কি করবি? না না, ওকে এখন জানাবো না, ব্যাঙ্গালোরে আছে, একা একা টেনশনে থাকবে। ও ফিরে আসুক, তারপর দেখি। কিছু বুঝতে পারছি না। শোন, তোর অফিসে তো বিমানের বাড়ির ঠিকানা আছে, আছে না? সে তো আছে, ব্যাংক অ্যাকাউন্ট যখন আছে তখন তো ঠিকানা থাকবেই। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমরা বরঞ্চ বিমানের বাড়িতে একবার যাই, ওর বাড়ির লোককে পুরো ব্যাপারটা বলি, বুঝলি? বাহ, দারুণ কথা বলেছো তো তুমি। মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলো, এটা তোমার একটা বড় গুণ। আমরা দুজনে মিলে ওর বাড়িতে গিয়ে ওর বাড়ির লোকের সাথে সব কথা বলি, তারপর দেখি। কিন্তু একটা কথা বল আমাকে, হট করে আমরা ওর বাড়িতে গিয়ে যে বলবো, ওর বাড়ির লোক আবার এটা নিয়ে কিছু ভাববে না তো? কি ভাববে? ওনাদেরই বাড়ির ছেলেকে বলা হয়েছে এগুলো, কি উল্টোপাল্টা কথা বলেছে, আমরা সেগুলো বলতে যাবো, ব্যাস। তাহলে এটাই ঠিক আছে বল, আমরা বাড়িতে গিয়ে কথা বলি, সেটাই ভালো তো। কিন্তু বৌদি, তুমি আবার দাদাকে আর মাকে এক্ষুনি সব কথা বলে দিও না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কিছুই করা যাবে না। দেখি, আমি কিছু শুনতে চাই না। 12 1 যা, 12 2 যা, 12 12 3 যা, 36 12 4 যা, 12 4 যা, 12 4 যা, কি বললে? 82 12 4 যা, 82 36 থেকে 82, ইয়ার কি মার জায়গা পাওনি তুমি? 12 4 যা বলো, আবার প্রথমে বলো। 12 1 যা, 12 12 2 যা, আগে লেখো, তোমার দ্বারা হবে না, লেখো লেখো, এই ভুল ভালোই করো, এটা দিয়ে লেখো। পেন্সিল বার করো, পেন্সিল বার করো, লেখো। 12 1 যা, কি গো রেজিস্ট্রি চিঠি? হ্যাঁ, কোত্থেকে এসছে দেখি। লেখো, ঠিক করে লেখো, কি লিখেছে, কোত্থেকে, কে? আচ্ছা সরি বাবা, দোকানটা হয়ে গেছে, আমাদের দোকানটা হয়ে গেছে। আমি বোঝাই পাচ্ছি। শোন বাবা, ব্যাপার হচ্ছে কি জানিস তো, এই যে বড় শপিং মলে সেখানে চিঠিটা এসছে, এর মধ্যে লেখা রয়েছে যে আমার নামে একটা দোকান হয়ে গেছে। এবার থেকে ওই দোকানটা আমাদের, আমাদের দোকান। বুঝলে না দিয়া, আমি না দোকানটাকে খুব একবারে মানে নিজের মনের মতন করে সাজাবো, পুরো একদম অন্য রকম করে সাজাবো, বুঝেছ? হ্যাঁ, তুমি আমার একটু সব বলে করে দিও, মানে এখন কি সব জামা কাপড় চলছে, মানে কি সব ইয়ে হচ্ছে, একটু বলে করে দিও। আরে বাবা, আমি সব ভেবে রেখেছি, তুমি এত চিন্তা করছো কেন? এই ভেবে তারিখটা কত, কি বলেছে? জানুয়ারি মাসে। ওখানে আমাদের অনেক অনেক টাকা হবে না মা?
তা যদি কি বলবো, ভগবান যদি চায়, হ্যাঁ প্রণাম করি, ভগবান যদি চায় তাহলে হবে বাবা। আচ্ছা শোনো না, ভালো কথা, আমি আমি যেটা ঠিক করেছি, প্রথমে আমাদের যেটা করতে হবে হচ্ছে একটা ভালো প্ল্যান বানাতে হবে। মানে ধরো কলকাতা শহরের বড় বড় দোকানে ঘুরে আমরা ঠিক ওই ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নেব, মানে কিভাবে কোথায় কি থাকবে। না না, সেসব সেসব যা কি বলছো, স্ট্রাকচার মাকচার সব করো, হ্যাঁ ওসব নিয়ে কোনো চিন্তা করো না। আমি আমি ওই বড় বাজারটাই দেখবো, হ্যাঁ ওই ওই দিন সবচেয়ে ভালো। তার আগে আমাদের ওই পুরী জগন্নাথ সমুদ্র এই অভিষেক, তোদের পিকনিকে সেদিন কিরকম আনন্দ হলো, কোনো গল্প করলি না তো? ওই হলো ভালো, আমাদেরও সেদিন খুব আনন্দ হয়েছে। আমার এত ভালো লাগছিল, খুব ভালো লেগেছে। অত ভালো মনে হয় বহুদিন পরে আমার লাগলো, নিজেই মনে করতে পারবো না কত কাল আগে অত ভালো লেগেছে। আমার বাবা একটা কথা বলতেন জানো, বাবা বলতেন যে সাহেবরা এই যে উইকেন্ডে যায় তার একটা সাইন্টিফিক রিজন আছে, মানে প্রচুর কাজকর্ম করে তো ক্লান্ত টান্ত হয়ে যায়, তাই যত মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তি ঘাম সেগুলো পাহাড় বা সমুদ্রের কোলে ফেলে দিয়ে আসে, তারপর এখানে এসে ফাটিয়ে কাজ করে, জমিয়ে নতুন একটা এনার্জি নিয়ে কাজ করে। তো এটা আশ্চর্য ব্যাপার, আমার বাবা কখনো পিকনিকে গেছিল বলে তো আমার মনে পড়ে না। উইকেন্ড নো পিকনিক, খালি বাবাকে নিয়ে ইয়ার কি না, তোর বাবা আমাদের সম্পর্কে জ্যাঠামশাই হয় আগে জানি। যাও তা ওই তোমার ওই ভালো লেগেছে জেনে ভালো লাগলো পিকনিক নিয়ে। শুধু আমার ভালো লেগেছে, তোর পিকনিকে গিয়ে কতটা ভালো লাগলো সে সম্বন্ধে তো কিছুই বলছিস না, মানে পিকনিকে গিয়ে কি হলো, কোনো স্পেশাল মোমেন্ট তৈরি হয়েছিল কিনা, নতুন কোনো কিছু স্পেশাল মোমেন্ট বোকা বোকা কথা বলো না বৌদি, দিনকাল অনেক বদলে গেছে, আর কলকাতা গলিতে স্পেশাল মোমেন্ট তৈরি করার জন্য একগাদা জায়গা তৈরি হয়েছে, খোঁজ নিয়ে দেখো চেয়ে চলো। তুমি কি মিন করছো আমি বুঝতে পারছি না নাকি? তুই যে কথাটা এইভাবে নিবি সেটা আমি বুঝতে পারিনি, সরি। আমি ওই কথাটা আমি এইভাবে মিন করে বলিনি, আমি হার্ট করতে চাইনি তোমাকে। ঠিক আছে, আমি হার্ট করতে চাইনি, এইভাবে হাস কথা আমি বলতে চাইনি। কথা বলে কিন্তু করার কিছু নেই, জলের গ্লাসটা দে, অনেক কাজ পড়ে আছে। কি হলো দে? অভিষেক, মাঝে মধ্যে তুই আমাকে মনে করিয়ে দিস জানিস তো, যে আমি তোর খুড়তুতো দাদার বউ, তোর সঙ্গে আমার অনেকটা দূরের সম্পর্ক, তাই না রে? বলি আমি কথাটা এইভাবে গ্লাসটা দে, আমি এটা মিন করি নি বৌদি। এত হাসার কি আছে আমি তো বুঝতে পারছি না। বাবা হাসবো না? না হাসবি না, হাসবি কেন, রাতে লোডশেডিং আমার ঘুম হয়নি, তা হাসার কি আছে? আরে বাবা এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, মানে শীতকাল প্রায় এসে গেছে, এখনো যদি তোর, হ্যাঁ তোদের ঠান্ডা লাগতে পারে, আমার ঠান্ডা লাগলেই দোষ, এর মধ্যে আমার যথেষ্ট পাখা লাগে বাবা, আমার ভীষণ গরম। সেটাই তো প্রশ্ন আমাদের। প্রশ্ন কি, আমার ঘুম ঘুম দরকার নেই, যথেষ্ট ঘুম দরকার, সাত সকালে উঠে গৌরবকে প্র্যাকটিসে নিয়ে যেতে হবে, সেই কোন ভোরে উঠি বলতো, কাক ভোরে, তারপর সারাদিন খাটনি। এই তোকে তো বলতেই ভুলে গেছি তোদের ওর অভিক স্যারের কথা, মানে ভদ্রলোক সমান তালে দৌড়ে প্র্যাকটিস করে যাচ্ছেন গৌরবের সঙ্গে জানিস, তাই হ্যাঁ, আর চেহারাটা মানে চোখ জুড়িয়ে যায়, একদম স্পোর্টসম্যানের মতো চেহারা, মানে পেটানো চেহারা যাকে বলে, কি তোর দিকে তাকিয়ে নিশ্চয়ই হেসেছে। যা কেন বলছিস, ফুত ধ্যাত,
দেখেছিস আমাকে তো জায়গা করে থামিয়ে দিলে, আরেকজন দেখ কিরকম তীর বেগে দৌড়ে পালিয়ে গেল। আবার নতুন কোন হুজ্জুতি বাঁধাতে যাচ্ছে কে জানে। আসুন, এই হচ্ছে মালা, নীনা, লতা আর সীমা। আমি অভিক। সেটা আর বলতে হবে না, আমি সবার কাছে আপনার গল্প করেছি। সবার কাছে? সবার কাছে, আমরা সকলে মিলে এখানে আড্ডা দিতে আসি তো। আড্ডা দিতে আসি মানে? কিছু না, ওই বাচ্চাদের স্কুলে ড্রপ করতে এসে সবাই মিলে একটু গপ্প করাই আর কি। আমরা মায়েরা মিলে সবাই মিলে জমিয়ে আড্ডা দিই। রোজ সবাই আসেন? হ্যাঁ, আমরা তো সকলেই রোজ আসি, শুধু লতা মাঝে মাঝে মিস করে, শাশুড়িকে সামলায় তো বাড়িতে। মোটেই না, সবসময় আর কি না। এই তোরা আবার ওনার সামনে ঝগড়া শুরু করলি? না না, নো প্রবলেম, ক্যারি অন। ওর ছেলে ক্রিকেট টিমে চান্স পাওয়ার পর থেকে আপনার কথা এত বেশি ভুলেছে। কি বলেছেন আপনি? নিশ্চয়ই খুব বদনাম করেছেন, প্র্যাকটিসে খুব খাটায়, দেরি করে এলে বকে, এই তো? ইমা ছিছি, একদমই নয়, আমার ছেলে তো আপনার জন্যই চান্স পেয়েছে। নো নো, একদম না, গৌরব চান্স পেয়েছে নিজের গুণে, এতে আমার কোনো ক্রেডিট নেই। ঠিক আছে, আজ আসি, পরে কথা হবে, চল। কি তোদের কি বলেছিলাম, বেশ ইন্টারেস্টিং না অভিক স্যার? সেটা তোর ইন্টারেস্ট দেখেই বুঝতে পারছি। মানেটা কি? আরে বাবা, ও স্পোর্টস টিচার, খেলাধুলার মানুষ একটু এরকম হয়, অন্যরকম। আমার কিন্তু মনে হয় সীমা, জানিস এটা ঠিক নয়, মানে এই সময় তো প্র্যাকটিক্যালি বাচ্চাদের লেখাপড়া করার সময়, হঠাৎ লেখাপড়া থেকে সরিয়ে এনে খেলাধুলোয়। না না, তা কেন হবে? মানে তুই কি বলতে চাস, ওর মানে গৌরবের চান্স নেওয়াটা উচিত হয়নি? দেখ, লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলো করা যেতেই পারে, আমার তো তাই মনে হয়। না, আমি কিন্তু আমার ওপিনিয়ন বললাম, একদমই আমার নিজস্ব মতামত। আমি বলছি আমার ছেলে যদি চান্স পেত তাহলে আমি কিছুতেই ওকে মানে নিয়ে যেতাম না, পারমিশনই দিতাম না। কতদিন পরে তুমি সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এলে বলো তো? তো দেখো, তুমি প্রায় কমপ্লেন করো আমি আসি না বলে, দেখলে তো, সময় পেলে আমি ঠিক চলে আসি। সো সুইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অরুণাথকে এই মেয়েকে দিয়েই বলাতে হবে, যাতে টাকাটা অন্তত বার করে নেওয়া যায়। আদিত্য, কি হলো, চুপ করে আছো কেন? আজকাল তোমাকে আর নার্সিং হোমে দেখতে পাই না, আগে তো মাঝে মাঝে তুমি ওখানে যেতে। বাবা না একদম বারণ করেছে যেতে, তাই জন্য তো যেতে পারি না। বাবা বারণ করেছেন নাকি? শোনো না, ব্যাপারটা হচ্ছে কি, বাবা আমাকে বললেন যে রোজ রোজ রোদে বেরিয়ে আবার যাব, তো তাতে আমার শরীর খারাপ হয়ে যাবে, তো সেই জন্য আমাকে আমি যাই না। তাই যেতে বারণ করেছো। জানো আদিত্য, আমার না ভীষণ যেতে ইচ্ছে করে, ওখানে গেলে তোমার সঙ্গে দেখা হয়, তোমার সাথে আমি কত কথা বলতে পারি, আর না হলে না আদিত্য, আই রিয়েলি রিয়েলি মিস ইউ। আমিও তো তোমাকে মিস করি, তাই তো কথাটা বললাম। রিয়েলি? বিশ্বাস হচ্ছে না বুঝি। জানো আদিত্য, তুমি যখন আমাদের বাড়িতে আসো না, আমি তখন ভীষণ ভালো থাকি, আমার না তখন কোনো অসুখ থাকে না, আমি একদম তখন পারফেক্ট থাকি। তুমি এখনো ভালো আছো, তোমার কিছু হয়নি? না দিত্য, আমি ভালো নেই। তুমি জানো মাঝে মাঝে না আমার মাথা ব্যথা করে, আমার পা ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, আমার না কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ওটা তোমার তুমি এখন একদম ঠিক আছো, ফ্রেশ লাইক এ ফ্লাওয়ার। থ্যাংক ইউ। মা জানো তো,
আমাদের স্কুলে না একজন নতুন গেমস টিচার এসেছেন, কি সুন্দর করে হাসেন জানো তো, হোল স্কুলের না সব মেয়েরা ওনার ফ্যান হয়ে গেছে। ফ্যান হয়ে গেল? বাবা কিসব ভাষা তোদের! ফ্যান কাদের হয় জানো? হিরোদের। ওনাকে সত্যি হিরো হিরো লাগে না মা? জানি না, অত ভালো করে দেখিনি মন দিয়ে। বাবা তুই কি বকর বকর করছিস তখন থেকে তোর গেমস টিচারকে নিয়ে? হ্যাঁ পড়াশোনা ভুলে যাবি তো, ঘুমাবি না? হ্যাঁ ও বলছি কি যে কালকে সকালে মনে করে দিও, স্কুল ইউনিফর্মটা আয়রন করতে হবে তো, মনে করে যাবে কিন্তু। তো হবে, ঘুমো, এবার ঘুমানোর চেষ্টা কর। হালকা সবুজ রঙের শাড়িতে তোমাকে দারুণ দেখাচ্ছে।